بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن بالجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بارك الله في رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نور عرش الله. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا চলে যাও রে তুমি যাও রে সোনার মদিনায় ওই মহফিলের সম্বাদ খানি পৌঁছাই দিয়া মদিনায়। আল্লাহুম্মা সাল্লি দন্ডন শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সামান্য জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله برادر الإسلام আজকে আয়োজিত বেহুয়ার ভারপ্রতিষ্ঠান নিকটস্থ মাঠে প্রতি বছর ইন্ডিয়া এবারও 20তম ইসালেশ্বর মহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের এই ইসালেশ্বর মহফিলে প্রত্যেক আমন্ত্রিত উলামায়ে কেরাম তথা আমরা গ্রাম প্রত্যেক উলামায়ে কেরাম সহ সম্মানিত মুরব্বিয়ানে আয়জাম নজওয়ান বন্ধু অকল ছোট ভাই আইন ভাতৃজয়ী নকল এখন পর্যন্ত বাদ দেখিয়ার হরু হরু সুনামণি অকল বাড়িয়ে করে আমার পর্দা নিশি মা বই নকল আমি আপনার আবারও সালাম দেই আপনারা বড় করে সালামের উত্তর দেখো আর জবাব দেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমার আওয়াজও আপনারা কিছু হয়তো বোধ পাইছেন বয়স এমন নাই কিন্তু আওয়াজ একটু বড় হয়ে গেছে ইদানিং আইলে তো কিছু হলা মহিলে তো দেওয়া পড়ে আর সাড়ে পাঁচ দিন ধরে কিছু বেশ ঠান্ডা পড়ছে কিতাব কিছু বেশ ঠান্ডা পড়ছে যাই হোক আল্লাহ রব্বুল আলামিন আমরা ঠান্ডা পোয়ার কবুল আর মঞ্জুর করছে আমরা কই আল্লাহুম্মা আমিন আজকে দিন প্রায় সকাল 7টা থেকে এই মহফিল আরম্ভ হয়েছে কার্যসূচি মোতাবেক 9টা থেকে আর আপনার কার্যসূচি মোতাবেক মহফিল চলিয়ে যাবে আমারে আমার জানাজা পড়ি আমি রোয়ানা হই এরপরে ওলা এক মফিল গিয়া তোর হাজির হওয়া লাগছে এরপরে আইসি ঘর থেকে কিছু বাড়ি থেকে কিছু আদল বঞ্চিও এর ভিতরে আল্লাহ হুকুম হয়েছে আপনার সামনে আইসি মুর্দেদানকলার সামনে আইসি আজকের মহফিলটা হইল ঈসা আলাইহিস সালামের মহফিল আমরা প্রত্যেক বছর হরি হরি আই ঈসা আলাইহিস সালামের মহফিল আমরা সকল আগে ঈসা আলাইহিস সালাম তোরা সবরে জানি করি যারা উপস্থিত হাজির আছি তিনবার কুল হু আল্লাহ শরীফ পড়ি একবার আল্লাহ কুমত্তাকা পড়ি আর একবার সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়ি এরপরে আমি এক আয়াত পড়িছি নবীজির হাদিস শরীফ থেকে এক হাদিস শরীফ পড়িছি যতক্ষণ আল্লাহ তৌফিক দিবা আপনার লোকে এই সামান্য সময়ের ভিতরে আলোচনা করুন অনুরোধ করি আর আমার গ্রামবাসী প্রত্যেক বাড়ির তোর আমার মা বোনের তোর কাছে বাপ ভাইয়ের তোর কাছে মা বোনের তোর কাছে এই আরো আপনারা যে ভাই নকল
বাবা যে সকল বাড়িতে আসুন তারা রে সজাগ করে দেখা যারা ঘুমো আসুন। এখন শেষ সময় আমার মৌলানা মিজাজুর রহমান সাহেব কইছেন বড় সুন্দর সুন্দর কথা, এর আগেও আপনার ধারাবাহিক ভাবে আলিম হলে ওয়াজ করছেন আপনারা শুনছেন। এখন শেষ সময় ইগো মিশাল দিয়া সকল আলিম হলে আপনারা বুঝাই আর আমার অমুকে আইসে হই সারাদিন আমরা হিসিলাম, হিসাব চাইতে আমরা সকলেও করছি নাই আর মাছ যে সময় আমরা ধরতাম বা নাই গেল এত দুঃখ নানি ইসরে বা ও মাছ কিন্তু চুড়াও কার বেশ দেখি আর নড়াফড়া করছেন কিছু মাছ ওগুনটা ধরি লইলাম মনে বা নাই গেল বড় দুঃখ। তে সারা রাত আপনারা মাটির মাঝে গড়াগড়ি কতরা ঠান্ডার মাঝে আপনার বই দিয়েছেন আর শেষ সময় যদি আমরা আপনার অসহ্য ইয়া গরো যাইগি বাড়িতে যাইগি মহফিলের প্রতি খেয়াল ছাড়িকি তে সারা রাত্রুর কষ্ট দিনের কষ্ট এখন বেকার হইনি। আগে আমরা ইসাল সব সামান্য পৌঁছাই দিই সকলে তাউজ তসমিয়ার শহীদ আউজুবিল্লাহ বিসমিল্লাহর শহীদ আমরা সুরে আখলাস কুলহু আল্লাহ শরীফকে তিনবার পড়ি। সুরে আখলাস কুলহু আল্লাহ শরীফ যদি আল্লাহর কোন বন্দায় আল্লাহর কোন বান্দিয়ে তিলাবত করে হাদিস শরীফের মধ্যে আইসি আল্লাহর নবিয়া ফরমাইত্রা যে আমার ও উম্মত রে আল্লাহ রব্বুল আলামিনে এক কোরআন শরীফ খতম করলে যে সওয়াব হইব ও সওয়াব তার নামায় আমলের মাঝে আল্লাহ লিখি দিন জোরে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ই কুলহু আল্লাহ শরীফ আমরা সবে পাই, ইগুর মাঝে বড় ফজিলত, ইগুর আল্লাহর একত্ববাদর সাক্ষী। কাফির মুশরিক হলে যখন আল্লাহর নবী দিন ইসলামের দাওয়াত কাফির মুশরিক হলোর মাঝে আল্লাহর নবী যখন দাওয়াত দিতে আরম্ভ করলা যে আমি আল্লাহর নবী আল্লাহর পয়গাম্বর আল্লাহ এক তানে এক বলিয়া স্বীকার করো দিন ইসলাম গ্রহণ করো আমি নবীদের প্রতি তুমি চাই কলিমা পড়ো তখন কাফির মুশরিক হলে জিকার করছিলা হে মোহাম্মদ তোমার আল্লাহ হে তোমার আল্লাহর বাপ আসইনি মা আসইনি তোমার আল্লাহর কুয়াইন ফুড়িন আসইনি কৌকা নাউজুবিল্লাহ ও ওটা জিকার করছিলা কাফির মুশরিক হলে আর আল্লাহ রব্বুল আলামিনে তান হবিবরে আপনার জবাব শিখাইয়া দিছিলা বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে করে কউক সুবহানাল্লাহ। আল্লাহ কইলা কুল হুয়াল্লাহু আহাদ কইয়া দেও হে মুহাম্মদ হে আমার নবী তুমি কইয়া দেও হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ একজন, আল্লাহু সামাদ আমি আল্লাহর জাত বড় পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি খাওরর থেকে জন্ম হই নাই এবং খাওররে জন্ম দেইও নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর জাতে কইরা যে সর্বকালের লাগিয়া সব সময়ের লাগিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন বিদ্যমান সাত আসমান সাত জমিনে এমন কি পৃথিবীর জাররা পরিমাণ কোন এক স্থান বাকি নাই যে আমার কুদরত সেই জায়গাতে আপনার বিদ্যমান নাই। জোরে করে ভোগানা সুবহানাল্লাহ। করি সেই সাহাব হল আমি হরু মিয়া সাহেবের লাগে হরু হরু মাত মাতি আছি আপনারা সারের রায় তো আজ শুনছেন কথা কিছু আপনারা লগে আলোচনা করি। ও যে আমরা এই টান্ডার মাঝে বইছি মাটির মাঝে বইছি আল্লাহ আমরা দেখরা নেই, জোরে করে ভোগা দেখরা নেই আল্লাহ আমরারে দেখরা এমন মন বানাইয়া বই যে মন আল্লাহর তাকওয়া ভিতরে রয় আল্লাহর ডর ভিতরে রয় আল্লাহরে খুশি রাজি করার লাগে আমি বইছি। আমার ওয়াজ আপনারা কিতা শুনছেন নেন দূরে করে মাতব কেন শুনছেন নেন যদি হই না বা আমরা রিবেটার তো ওয়াজ বেজানো শুনছি আইদার শুনতাম না উঠিয়া যাই কি পারবা নাই দূরে মাতব পারবা নাই পারবা আর যদি হই না বা মৌলানা মিজাজুর রহমান সাহেবের ওয়াজ শুনছি মৌলানা সিদ্দিক আহমদ সাহেবের ওয়াজ শুনছি হ্যাঁ
বাজি গ্রাম আরো আলিম আছেন তার ওয়াজ শুনছি বার এখন যাইগি পারবা নাই, কিন্তু নিজে নিজের কপাল রে কুড়াল মার আয়া বইছি উদ্দেশ্য হান আমার মা কবরিস্তান, আমার বাবা কবরিস্তান, দাদা দাদি নানা নানি হ্যাঁ আরো কেশ আকারে গ্রামের অনেক মানুষ আয়াল লাই কবরিস্তান সব গিয়া তো তারা ঘুমাই গেছেন মাটির গরু, আর আমরা তারা তারা আমরা সারিয়া বর্জকর জীবন আর আমরা আলমে দুনিয়াতে আল্লাহ নবী ফরমান কবরিস্তানের কিনার দিয়া যদি কোনো মানুষ হাঁটিয়া যায় তান ফাওয়ার থালি পর্যন্ত মুর্দা হলে শ্রবণ করেন, জুতা স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত শুনে নিতে পারেন মুর্দা হলে দূরে করে হুক সুবহানাল্লাহ। ইন্নো আমরা হইয়া যদি দুরুদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি আর আলিম আবলর কিছু মাত কথা শুনি আমরা মুর্দা হলে এটা বোধ হইবা নাই মাতই না ও দেখবা মুর্দা হলে বলে আমার পুয়াগু তৈয়া ইসলাম জমিন আজ চান্ডার মাঝে যা বই রইছি আমার লাগে দোয়া করে, আমার নাতিগু তৈয়া ইসলাম, আমার বাইগু তৈয়া ইসলাম, আমরা রাজ বলছে না আমরা দারহান্দা তৈয়া বইয়া আমরার লাগে যা জানে পড়াশোনা করি আমরার লাগে দোয়া করে, ও মুর্দা হলর দোয়া জিন্দা হলর উপরে আয় যদি তারা রুহ হওয়ান আপনার খুশ হয়ে যায় আপনার আমার দিনর বাল্লাহ খেয়াল বললাম নেই সব হল মা তোমার যদি তারা দিল খুশ হয় আমরা নেক দোয়া হইব আমরা রিজেক রুটি খুশিদা হইব আমরা চলাফেরা সুন্দর হইব আমরা আর আদত খাসলক বাল্লা হইব আমরা আলম আমল পরিবর্তন হইব কেন না মুর্দা ফলর রূপ খুশ আছে। আর যদি হই মর গায়া মরদুদ না পাতেহা না দুরুদ তারা মরি গেছ শেষ মাটির লোকে মিশি গেছ এখন আর তারা লাগে ইটা পড়াশোনা করিয়া কিতা করতাম তারা কোন ইটা দেখ বানিয়া তারা ইটা হইবান তে আমরা না কাম হয়ে যাইমু তারা রুহ আমরা প্রতি বেজার হইব আমরাও একদিন তারার লাগা নিলাম মাটির ঘর গিয়া হামাইমু হামাইমু না নিবা সব অবা ছোট ভাইয়া আর ইন গ্রামও মাতি আর তো এর লাগে একটু দাবির উপরে মাতিমু যত সময় মাতি ছোট ভাইয়া যারা আসো সম্পর্কে যারা আসছো মুরব্বী হলে এর ঠান্ডার মাঝে দেখলে নিকিলা বইছে তারা তো মাতিত রাখিছো শুনিয়ার তুমি তেন করে যারা একবার পৌঁছাই সকল আমরা মর্মনি আরো বড় করে বইতে হইব আমরা মর্মনি মরি যদি আমরা এই ডর ভিতরে থাকে তে সর্বসময় সব সময় আল্লাহর দাতরে আমরা ডরানি লাগবো নি না বলে সেও দেখা না রোজা ভাঙ্গিয়া খাইলেই ফার্মনি সেও দেখা না মদর বোতল আত লইলেই ফার্মনি কেউ দেখা না খাবর কোন অনিষ্ট করিলে হারমোনি ও সব সময় আল্লাহর ডরগ ভিতরে রইত আমি কোনা কোনি দুই সাইড মাত মাতিছি এখন আমরা ইসালে সব পৌঁছাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فقل الحروف آمين صدق الله العظيم آي الله আমরা এই সামান্যতম তিলাওয়াত খানার সওয়াব ইসালের সওয়াব স্বরূপ আল্লাহ কিনারদের কবরস্থান আল্লাহ প্রত্যেক মধ্যে গান অগ্রগ্রহের কথা পৌঁছাই দেব আমরা বড় করে হই আল্লাহ আমি সাহেব হল আমি আয়াত পড়েছিলাম দুই নম্বর ফারাতে এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ মৌতর সংবাদ হইলে আমরা একটু পড়ি না নিবাসাব আটটা বললাম মসজিদের মাঝে মাইকো জানাইয়া দিতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোন কামত আসলে থামি যায় হরুতায় চিল্লা চিল্লা করলে তারা যে থামাই মাতিয়ে নরে হরুতাকে মারা গেছিল শুনি কইনি না কইনা ও যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইগু দুঃখর কোন সংবাদ আপনার বিপদর কোন সংবাদ শোনা মাত্র ইগু পড়ি মানুষে ইগু ডরাইয়া পড়েন না কইনি গু খালি মরা বড় আগুন লাগছে কঞ্চন বিপদ নাই মাথন নাচাব আটটা কঞ্চন কাউর কোন এক্সিডেন্ট হয়েছে বিপদ নাই আরো বয়ের অন্যান্য কোন বিপদ কঞ্চন ও লগে লগে ফলি লাগ যদি আমরা কোন আফদ বিপদ বলা মুসিবত পড়ি আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা যদি কোন আফদ বিপদ বলা মুসিবত পড়ি ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ই পড়াই গো শিখতে আমরা কষ্ট হইব না কইছে এ কইবারে বেজান হুনিয়া মসজিদে বেজান হুনিয়া না নি ও জানাইতে হুনিয়া থরু তাই হয় না আমরা হইতাম নাই পাইমু আমল আনা কান কঠিন ফসরাব খানা যাইতা দোয়া শিখছেন মসজিদ ফসরাব খানা যাইতে সময় পড়িতা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস শিখছি নাই তোরা তোরা মাতিলে খুশি হইমু কষ্ট হইলানি মাঠে
দূরা মাতন কষ্ট পাইলেন ও ফরুজেরা এরা খুব দড় করে হইয়া শিখছি কিন্তু ফড়ি না, ও ফড়ি না কারণ হইল আমার লোয়ায় বলা নানি ভাই মার্শাল্লাহ আমার বাবাজি আইসুন আমি তো কই আওয়াজ একবার পাইছি এখন তো কই গেলা। হ্যাঁ আমরা উত্তর মসজিদের ইমাম সাহেব মার্শাল্লাহ। আচ্ছা ও যে শিখছি ফড়ি না শিকার মানে নাই ও সময় ওগো আপনারে শিখাইতে আপনার উস্তাদ যেন আপনার মিয়া সাহেব যেন বহুত কষ্ট করছেন আপনার লাগে মাতিছেন ফড়টা কিবা চাইছ না রেবা জব রেবা এবার কইছে হইছে না আবার কো আবার কইছে হইছে না আবার ল এটা করছেন নি না না বহুত কষ্ট করি তাই না শিখাইছেন আর বহুত কষ্ট করি আপনিও আমিও শিখছি কিন্তু এখন কিতা করি আমল আনি না এই অভাব এই অভাব আমরা হাসি দিছি হাসি আমরা হলে দেইনি কুটি কুটি মাত মাতি আর আমার ভালো লাগে না জোরে করে ভালো লাগে না আসি দেওয়া পড়ে আমরা আসি দিলে আমরা মিয়া সাহেব শিখাইছো আলহামদুলিল্লাহ পড়িতাম পড়িতাম না ও ভাই আই নকল বাবা যে অকল বাড়িয়ে ঘরে পড়না নিশি মা বই নকল যদি আসি অবু আইসলো অবু আপনি দিতে পারতা না আসি দাগি বাড়ি কইতে পারতা না আসি আপনার কইতো না আসি দেওয়া যাইতো না আপনার কি অবস্থা হইতো আসলো কষ্ট আমরা লাই কষ্ট করে ওই দিকে আসলো না ইয়া লাসি গো আইলো আর দিতাম পারছি না বড় বেড়া সারা করে ও দেখা যার আপনি আসি গুদিলাই সইন আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহ ও বৈদ্রা আল্লাহর শুকুর আদায় হয়ে গেছে আর যদি কোন মানুষে হুনিয়া থাকো তাহলে তাই বড়ি তাইয়া রাহমুকাল্লা ও আল্লাহ রব্বুল আলামিনে তোমারে রহম করলা ইয়া রাহমুকাল্লা আল্লাহ তোমারে রহম করছো ভাই তোমারে আসি গুতা কি ফারিক করছো মা বুঝা গেছেন আমরা এগো পড়ি না আসি দিলাম আইসে আমি আমি কইতে বুঝছি না আ করিয়া দেখো আমরা আমি দিই ও বন্ধু হরু মরু হরু মরু মাত মাতিয়া আর পতার মাঝে বেশ বেশ আমল আপনার নেকি অকল নিহিত রইছে বন্ধু অতার মাঝে যদি আপনি আমি আগুয়াই তাহলে বড় আমল করতে গিয়ে আপনি আমি অভ্যস্ত হইমু বড় আমল করতে সাহস পাইমু আমি আপনারা কইলাম পড়তে আপনি ইয়াসিন পড়ি আমার বাবা দিয়ে পড়ে আজকে পড়ি শুন নেন নমাজের বাদে বাদে পড়ি শুন নেন আমার বড় ভালো লাগছে অন্যান্য বছর অগুনি বড় ভালো লাগছে এই বছর আইয়াও শুনছি ভালো লাগছে এ বক্তর পড়াগো আমি শুনছি হলি ও কথা কইবেন সেই মো ও যে আমরা আমল করতে করে ইয়াসিন পড়তে একদিন পড়িও কইলাম কেউ আছি ইয়াসিন গু আমরা শিখিছি কেউ আছি শিখিছি না কেউ পড়ছি পড়ছি না ও বন্ধু ছোট ছোট সুরা যে নিগুন তো মসজিদ গিয়া শিখিছি শিখিছি নি না না শিখিছি আমরা কই আর কোরআন শরীফ পড়িছি না রে বা বড় বদনসিবার নাইলে পারছি না পড়িতাম এখন আর কিতা কথাও পড়িত রাতারা আমরা বই কোরআন শরীফ পড়া শুনলে সব কিন্তু আর না হইলে তো ওর দু হাত থাকি না পর্যন্ত আমরা এখানে কোনো ভাই না নিবা মা তৈ না সব অকল এখানে কোনো ভাই নাই ভাই ও তো তা পড়িতা সকালে নমাজ পড়িছেন বই বই তা পড়িতা হ্যাঁ ও যে আপনি হামদু ও মাত্র আমরা তিলাবত করলাম আল্লাহর নবী ফরমাইন হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর নবী ফরমাইত্রা বন্দায় যত দোয়া করতে আল্লাহর কাছে আমরা দোয়ার সবার শেষ আছে শেষ আছে নি কত দোয়া আল্লাহ আমারে হায়াত দেও আল্লাহ আমারে রিজেক দেও আল্লাহ আমারে দন দেও আল্লাহ আমারে জন দেও কত দোয়া আল্লাহর নবী ফরমায় আমার কোন উম্মত উম্মত নিয়ে যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবার সূরাতুল ফাতিহা সূরায়ে ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ রে আপনার তিলাওয়াত করেন আল্লাহর নবী ফরমায় আমার উম্মতে যত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আছে আমার উম্মতে সূরায়ে ফাতিহা তিলাওয়াত করলে অতটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হই যায় জুরে জুরে বলি কইনা সুবহানাল্লাহ অতার লাগে ই সূরাতুল ফাতিহা গিয়া স্থান পাইছে কানু নমাজের মাঝে সকল নমাজ ফড়িতে আমরা ঘড়ি নেই নি সুন্নত ফড়েন নফল ফড়েন ফরজ ফড়েন জুম্মার নমাজ ফড়েন ওক্তি নমাজ যেটা আছে ফড়ইন সূরাতুল ফাতিহা আছে
অবন্ধু সুরাতুল ফাতিহা পড়ার বাদে আমিন আমরা কইনি না না। আমিন শব্দটা কিন্তু সূরা ফাতিহার অংশ বিশেষ নাই, আমরা আমিন হই আল্লাহ তুমি কবুল কর। এর লাগে আমল করিও ভাইয়াইন, আমল করিও বাড়িয়ে করে পর্দা নিছে মা বইন কল। অনেক শিখছি আমরা, অনেক শিখছি কিন্তু আমলে পরিণত হয় না। যদি আমরা ছোট ছোট আমলের মাঝে অভ্যস্ত হয়ে যাই তাহলে বড় বড় আমলের দিকে আল্লাহ আমরা রুজু করিয়া দিবা। পড়িলে মন শান্তি হয়, দুরুদ শরীফ পড়িবা, হাদিস শরীফ পড়িছি, অগুবাই সামান্য কইবা। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না বিল জাসাদি মুদগাতান ইযা সালহাত সালহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আও কামা ক্বালা আলাইহি সসালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইন, প্রত্যেক মানুষের ভিতরে এক টুকরা মাংস, এই মাংস টুকরা যদি পবিত্র থাকে আমার উম্মত উম্মত নির্গুটা জিসিম কান পবিত্র থাকে, আর যদি এই মাংস টুকরা আপনার অপবিত্র হয়ে যায় আমার উম্মত উম্মত নির্গুটা দেহ কান আপনার অপবিত্র হয়ে যায়। সকলে জানি আমার ভিতরে এক টুকরা মাংস আছে, আছে জানি নেই নি। আল্লাহ নবী ইঙ্গিত দিয়া বুঝাইছেন আলা ওয়াহিয়াল কল, ও মাংস টুকরা কানোর নাম হইল কল। বন্দায় যদি এক গুগুনা করেন ও কলবর মাঝে গিয়া এক দাগ পড়ি যায়, খালা দাগ পড়ি যায়, আর এক গুণা করিলেন ও কলবর মাঝে দাগ পড়ি যায়, আরে গুণা করিলেন কলবর মাঝে দাগ পড়ি যায়। আমরা গুনা করি নাই নাই, খাইতে দেখতে চলতে ফিরতে ঘুমাইতে আমরার গুনা আছে বন্ধু। রাস্তা দিয়া দিয়া যাও কোন দৃশ্য যদি চোখকে বাসি যায়, যদি আপনার স্বাভাবিক স্তরে আইয়া সামনে পড়ি যায়, আল্লাহর নবী ফরমাইন এই দৃশ্য দেখিলেই যো তোমার নামায় আমলের মাঝে গুনা লেখা হইত নাই। আর যদি ইচ্ছাটি দুঃখী গেল রে কি হইল রে, আপনি ইচ্ছা করি আবার তা খাইলেও আমরা কইলাম কি কিথা গেল রে দেখি, বলা মন হই যায় চলতে মিলতে খাইতে দেখতে আমরা গুনা হয়, কলবর মাঝে গিয়ে আপনার খালা এক দাগ ভরে। আল্লাহর নবী আমি সালদি বুঝাই দিয়ে আমার সাহাবি ও বল রে, এমনকি কেয়ামত পর্যন্ত জমি আনে ওয়ালা আমার উম্মত হল, আমরা অকলে কাপড় কিনতে আনিবা সাহাব কত এখনো কিনছি নাই। ইগু কয়েকদিন বাদে একবার দোয়া লাগে লাগে না না, তিন সাইড আমি জুম্মাত যাইতা বৃহস্পতিবারে কইয়া যাইতে রায় কাপড় দইয়া দিও রে খাইতো শুক্রবার কইনি না না, আরো জোরে কইন যেন কইনি না না, লুঙ্গি দইয়া দিও রে আইতো শুক্রবার কইনি না না। ও বন্ধু ও যে আমরা খাবার বুঝাইয়া দিও কই,
দইতে গেলে মা বোন তর্কিতার প্রয়োজন পড়ে, বলে সাবান সুতা সাফ সুরফতার প্রয়োজন পড়ে, আগর মানছি আপনার সালি দি কাপড় দইলেই স মাতইনা আমি দেখছি না, কিন্তু গব জাগান কই স্পর্শন হইছি ইখান তারা মিথ্যা কইতরা সুরে মাতইনা কেন বাতাবো আমরা বারা কোন আলিম লগে মাতি না, আমি তো গ্রামর ছেলে আমার লগে বড় করে মাতইন সালি দি কাপড় দইতে আগর মানছি ইখান ঠিক আছে না ঠিক আছে সুরে করে মাতইনা কেন দইটা আপনারা শিকার কথা নাই নি সালি দি কাপড় দইটা এখন জিগার করি চাই সালি গো খালা না দলা মাতে হইব আমি তোরা বুঝাইবার চাই সালে গো খালা না দলা খালা সালে দিয়াবার কাপড় দইলেইতা সালে দিয়াবার কাপড় দইলেইতা খাবার সালিতা গিয়ার লাগের নি না না মাতন লাগের তারের বিশ্বাস আসলো ও সালে দি কাপড় দইলে কাপড় পরিষ্কার হইব কিতা আসলো মাতুন না বিশ্বাস আসলো কিতা আসলো বিশ্বাস আসলো সালি দি কাপড় দইলে কাপড় সাফ হইব ই খালা সালি দাবাই তারা সাবাতার গেছ ও এখন যদি আপনি আমি বিশ্বাস ওখান অন্তর আনি বিশ্বাস ওখান আপনার আমার দিলর মাঝে আনি হাসাও ওখান আপনার অন্তরের মাঝে আনি আর আনিয়া যদি কই নবীজির হাদিস শরীফ গুমিয়া সাবকলে পড়িয়া শুনাইত্রা আমরা যদি জিকিরর বাড়ি ও কলবর মাঝে মারি আমরার গুনার গঙ্গার ছুটিয়া যায় তাহলে নিশ্চয় ও আগর আমরা যদি সালি দিয়ে কাপড় দইয়া পরিষ্কার করতে পারছ আর আল্লাহ নবী কইছেন কলবে পরিষ্কার করতে জিকির দিয়া করা হইতো তাই যদি এখন আমি জিকির করি খাইল আমি জিকির করি সর্বদা আমি জিকির করি আমি চলতে বিতে দেখতে যে আমার গুনা বলর ও গুনা বল আমার কলব থাকি আপনার জিকিরর কারণে আল্লাহর জাতর জাতি নামর কারণে কলবর মাঝে বাড়ি মারার কারণে ওটা আপনার গুনার গঙ্গার অবল আপনার উড়ি উড়ি ছুটি ছুটি যাই বজুরে ফুলি ফোকা সুবহান আল্লাহ আল্লাহ কিয়া মোবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিক কি কাম হায় মনে কেন দুর্বলতা মনে কেন দুর্বলতা জপরে খুদার নাম জপে তরুলতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বন্ধুগণ ও বাবাজি সকল বয়সের ছোট যারা ছোট ভাইয়েন বাতিল গান পর্দা নিশি মা বই নকল এই জমিন ছাড়িয়া একদিন আমরা আলমের দুনিয়া ছাড়িয়া বর্জকর জীবন গমন হওয়া লাগব আমরার কিনারো যে কবরিস্তান বেগুয়ার ফারর মাঝে আপনার এক কবরিস্তান অন্যান্য গ্রাম অঞ্চল গেলে দেখা যায় আপনার বিভিন্ন কবরিস্তান সকল আছে ভিন্ন ভিন্ন আলগা 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 আমরার গ্রামের শুধু এক কবরিস্তান বড় কবরিস্তান অলানি না না ওই কবরিস্তানে কত লক্ষ আপনার হাজার হাজার মধ্যে গান অকল শুয়ে আসুন সেও সঠিক করে কইতাম পারি না বন্ধু কিন্তু আউয়াল থাকি আই জব্দি যত মধ্যে গান অকল এই জায়গাতে আপনার দাপন করা হইছে প্রত্যেক রু খান্দে নিয়ে আল্লাহ হয়তো আইলিনর আসন নতুবা আপনার সিজিনর মাঝের আসন তারা রুই গো জিন্দা আছে খায়া হয়তো মাটি খাইয়া গেছে গিয়া আজকে যদি বইয়া অন্তকি দোয়া করি আল্লাহ আমি সামান্য পড়িয়া সব রে জানি পড়ছি আল্লাহ আমার মুর্দে গান সব খান নিয়া পৌঁছাই দি বন্দার যদি
দিলখন আপনার আল্লাহর দিকে আপনার রুজু করিয়া খুশু খুজুর সহিত আল্লাহর রাজি খুশি করার লাগিয়া যদি আপনার মন খান ছোট বানাইয়া আল্লাহর কাছে কইতে পারেন। আল্লাহর নবী ফরমাইন, সন্তানে যদি আওলাদের উপর মাঝে দোয়া কর, আপনার সন্তানে যদি আপনার ওয়ালিদাইন উপর মাঝে দোয়া করুন, মা বাবার উপর মাঝে দোয়া করেন, এই দোয়া তীর মারলে দিলে আপনার ধরা আবার সম্ভব হয় না। ওলা সন্তানা দিয়ে মা বাবার লাগি দোয়া করলে এই দোয়াও আপনার আল্লাহর দরবারে ওলা আপনার ছুটিয়া যায়, জেলা তীর চাললে আপনার সরাসরি আপনার দ্রুত বেগে যায়, আপনার ওলা গিয়া সন্তানের মুখ থেকে যে দোয়া বার হয়ে যায়, এই দোয়া গিয়া আল্লাহর আরশ পর্যন্ত গিয়া পৌঁছে যায়। জোরে করে হোক সুবহানাল্লাহ। ও বন্ধু, অনেক আছি আমার মা নাই, অনেক আছি আমার বাবা নাই, অনেক আছি আমার ভাই বিরাধর নাই, নিজের হাতে নিয়ে তারা রে মাটির বিছনার মাঝে জায়গা করে দিলাইছি। আজকে দোয়া করি আল্লাহ, আমরা যত মোর জায়গা নকল তোমার হাওলা করে লাইছি, আয় আল্লাহ তুমি মুনিবে তোমার রহমতর কুলর মাঝে লই আমরা মোর জায়গা নকরে আপনি মায়া কান করে হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি কবরিস্তানের হেফাজত করতে হইব। কবরিস্তান হইল নিজ বাড়ি। অনর মাঝে গজল কইছেন আমার সাদ্দিক আহমদে, আমার শমসুন্নরে কইছেন নেই গজল কইছেন, অনেক আপনার বেদনাজনক গজল কইছেন, কইরা আই জেনে লেখাই আপনি আমি খবর বাসি হইমু হইমু না নিজে কইল আমার শরীর এক মানে না গলাই তো ফাটিয়া রেজা রেজা হয়ে গেছিল মাথা বুঝবই কেনা দেবো যে এক টুকুরা কই। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাওয়ার বেলা দেখবে চেয়ে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাওয়ার বেলা দেখবে চেয়ে গো দাদা গেলা নানা গেলা কেউ এলা না ফিরে, সবারই জানিতে হবে গো অবায়ন্দকার কবরে, সবারই যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলা দেখবে চেয়ে গো ও ভাই তোমার ছবি রইল পড়ে, যাওয়ার বেলা দেখবে চেয়ে গো গাড়ি গলা বাড়ি গলা, গাড়ি গলা বাড়ি গলা কল কর দলান বাড়ি, হঠাৎ আজলে সামনে খাড়া গো নিবা তোমার কলিজাটা চিড়ে, হঠাৎ আজরানে সামনে খাড়া গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলা দেখবে চেয়ে গো ও ভাই তোমার ছবি রইল পড়ে, যাওয়ার বেলা দেখবে চেয়ে গো আমরার দঞ্জন সম্পদ যা কিচ্ছু জীবনে সমস্ত আলমে দুনিয়ায় রইব, আর বন্ধু আপনি আমি আলমে বর্জকর মাঝে গমন হইতে লাগব, তাও লাগবো নাই সব থইয়া যাইব, এই দিন হইল গিয়া আপনার আমার লগে এমন একদম যাইব কইতাম নি, এমন একজন যাইব, এমন এক সঙ্গী যাইব, এমন একজন আপনার আমার লগে যাইব, আল্লাহ নবী হাদিস শরীফ দি বুঝাই দিদরা, ওই তোমার লগিরে তুমি
জোগাড় করো, ও তোমার সঙ্গীরে তুমি জোগাড় করো, কোনোবাই যাইতে লগ হইলে আমরা ভালো লাগে। তুমি চিরদিন লাগি যে গমন হইবাই, তোমার সঙ্গে কেউ রইত নাই, ও তোমার বর্জকর জিন্দগির সঙ্গী একজন বানাইয়া তুমি হায়াতে জীবন পাইয়া, তুমি আলমে দুনিয়ার মাঝে এই সঙ্গীরে তোমার লগ করিয়া তোমার সঙ্গী তৈয়ার হইব। ও বন্ধু, যদি আপনি আমি আলমে আপনার দুনিয়াতে থাকতে আপনার আমার সঙ্গীরে তৈয়ার করিলাই লগ লাইলাই বর্জকর জীবনে যাওয়ার বাদে আপনার আমার আর কোন চিন্তা নাই। কিলা বলে কইত্রা, ওদিক থেকে আপনার কোরআন তিলাওয়াত হইব, ওদিক থেকে আপনার নামাজ রোজা আইব, ওদিক থেকে সদকা খয়রাত হইব, ওদিক থেকে আপনার সদা চরণ আইব, অন্যান্য আমলে আইয়া গেরাও করব আজাব, ওই ব্যক্তিরে আজাব দিতে পারতে নাই, কেননা জমিন আল্লাহর কদমর সজদা করছে, আল্লাহর বন্দায় সদকা খয়রাত দান খয়রাত করছেন, আল্লাহর বন্দায় নেক আমল করছেন, তাই আমি আউট দিলাই মুআজাব, তুমি এই ব্যক্তিরে আজাব দিতে পারতে নাই। ও বৈদ্রান, নেক আমলে বন্দা মন্দিরে যখন আপনার গেরাও করিলেইব, আল্লাহর বন্দার কবর সম্পর্ক গান রব্বুল আলামিনের জন্য তোর লগে করি দিলেই বাজুরে করি খুব গানা সুবহানাল্লাহ। ও বৈদ্রা, যে যার লগে ঘুরি হে তার লগ হয় মাতুন না, আমল হইল আপনার প্রত্যেক দিন আজান হওয়ার বাদে আপনি মসজিদ হয়ে যাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব ডাক দিছেন আল্লাহ মহান আল্লাহ মহান, কামিয়াবির দিকে চলে আসো। ও যদি দৌড়াইয়া মসজিদে যাইতাম পারি, এমন এক জায়গা মসজিদ আর হান্দাত নাই, নামাজের টাইম হয়েছে বুঝি লেছি, নামাজ পড়ছি। ও কইত্রা, ও নামাজে আপনি আমার আওয়াজ দিব, রোজা মাস আইছে, ও তো আর কটা দিন সামনে রোজা আইছে, কেউ দেখা না গরুর মাঝে খাইয়া বার হই না, গুয়া তো খাইতাম নাই, ঠোঁট তো লাল হইতো নাই, কেউ দেখতা নাই তো খাইলে মতো কি হইব, ই রোজায় কবরের মাঝে আপনার আজাব আওয়াজ দিত নাই, দান সদকা বেরাত করছি, 100 টাকা কবরস্থানত ওয়াজর দিন দিছি, 1000 টাকা 500 টাকা দিছি, আর অন্যান্য সামগ্রী দিছি, আমি দিছি ওখানে অন্তর আসলো, আল্লাহরে খুশি রাজি করার কথাই অন্তর আসলো না, এগে আপনার কবরের মাঝে আজাব রে আওয়াজ দিত ভাবত নাই। ও ভাইয়া, সর্বসময় যেন এই কথা অন্তর থাকে, আমি আমার মনিব রব্বুল আলামিন রে খুশি রাজি করার লাগে আমি এই কর্মকান করিয়ার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গ্রাম তো আমার গ্রাম রব, যদি আমি দাবির উপরে আমার মা বোন তোরে একটু শক্ত করে কইতে দুঃখ ফাইলেও তারা আমার লাগে দোয়া দিবা বাদে, আমি ও কথা কইয়া আমি যারা লইয়া আইয়া বইছিলাম ফয়লাও, ও এরা তাকে আর বাড়িতে রান্না দেখে কি বাড়ি শুন, আমার অনেক পয়সা দেখে রাখিয়া বইছুন, আপনারা মাইকর আওয়াজ শুনি আর আমার মা শুনিয়া কইবে না মনে হয় পিন্ডাল খালি, আপনারা খুব কাছে এখন কতজন মানুষ আছেন আন্দাজা, আধা পিন্ডাল থেকে বেশ হইবেন না না বড় করে কইন চাই, সিত্রিয়া বইছেন করি ওলা বুঝা তারা, ও যদি আপনারা ওলা সুন্দর মতো বইন দে আধা পিন্ডাল থেকে পিন্ডাল তো আপনার কত বড় এখান কিছু না কিছু কতজন গেপ শুন নেই মাথন ধরে মাথন এর লাগে আমি ও কথা কই আর আমার মা বনি তোরে কিছু সময় যারা ঘুমাই গেছেন আপনারা তারারে
মায়া করি সালাম কয়া যদি আপনার বেগর করি আপনার সালাই আইটাম নাই যদি কই আপনার হাইট করি লাগতে আবার বেড়া লাগিয়ে দিব ও আস্তে করে সুন্দর করে সালাইয়া দেউকা যদি চিনি ভাবছি তাকে এক কাপ চা হওয়া আপনিও সুন্দর হইয়া এখন অজু মজু হরৌকা তাজু তোর সময় যখন আর ওটা কিছু মাত কথা হনৌকা কবাই দিন তো অজুকা দুনিয়া লইয়া তো আমরা খালি আসছি রেবা কুটুম গাছ আইসু নেওয়া তো হয় মা আমরা বাগনিন বনিনি তা আইন ওয়া দুই তো গাও আইন নেনি ওয়া মা করে আইন নেনি ওইটা দুনিয়াদারি লইয়া খালি বোয়াত রইয় না গফ সব এই সে এটা তো সারাও হইবাই ও আজবুর রাত যেহেতু যার কি গেছে কি ইগুয়ার আরেক বছর যদি আপনার কতও তো আল্লাহর শুকুর আমার হালের বেড়ায় যে লিফলেট আমার মোবাইলের মাঝে ফাটাইছিল ইগুর মাঝে দশটা দেখছি অন্য বাড়ি দিয়ে কইলে বেটায় আবার ফোন করছে আমি বললাম বাবার কয়টা পর্যন্ত প্রোগ্রাম আমি তো জানি না যে আসরি আপনার প্রোগ্রাম রে সারা রাত ব্যাপী আপনার কয়টা নিশুন ফাইছুন এইছি ও যা বলো বাবু আমার কইলো বাবু একদম সকাল পর্যন্ত বললাম খিলার বাবাটা লইছেন নাকি তা বলে জিও খুশি হয়েছিনি না না আর আপনারা খুশি হয়েছেন নাই আর নাইলে তো দশটা বন করে আমরা হুতা লাগলো না কেন না সরকারের বিধি নিষেধ এটা তো আমরা মানতে হইব ঠিক নি না না ও সরকারের বিধি নিষেধ আমরা মানি আর ইনশাল্লাহ মানবো তবে আমরা ও যেটা মাদ্রাসা সবাই তা নিজে নিজে খেদমত করবো আমরা আলিম আকলর দরকার ঠিক নি না না আমরা আলিম আকলর দরকার আমরা মনলে আমরা লাগে দোয়া করতে এটার আমরা দরকার এর লাগিয়া যদিও এটা না আমরা হয় আমরা কিছু কিভাবে আমরা কুয়া গুখারি সাব হইব কিভাবে হাবিজ সাব হইব কিভাবে আলিম হইব এটা প্রচেষ্টা আমরা ইনশাল্লাহ চালাই দেব যতদিন যান তাক শরীরের মধ্যে হোক আল্লাহুম্মা আমিন যাই হোক এই কথা কই আর তো মা বই নকল আমি এমন কোন বড় আপনার মূল হিসাব নাই ও গ্রামের এক ছেলে হিসাবে আপনার তোর কাছে আরজ করি আর ও যারা আমার ভাইয়াই নকল বাড়ি তা সইন বাবা জি নকল বাড়ি তা সইন ও তারারে মহফিল ভাই আপনারা রুজু করিয়া দেখ আপনারা নেকির অধিকারী হইবা আপনারাও বই আপনার মত যোগ মহফিলের প্রতি কিতাব হইন সামান্য যদি শুনিয়া শিখতাম পারি তাহলে আমল কর্ম ছোট ছোট মাতো আসলাম ও কথা কোয়া তো আসলাম হাচ্ছি দিলে আলহামদুলিল্লাহ পড়ি আর গুনছেন যে নিয়া রাহমুক আল্লাহ পড়ি বলা নি না না সলাম দেই একে অন্য রে সলাম দেই দেই নি না না এক মুমিনে অপর মুমিনদের দেখাওয়া মাত্র আসসালামু আলাইকুম হইত পয়লা সালাম এরপরে হইল কালাম ও দরাম ওই বাবা জি বহাত আছেন জিগার করো বানাইল কোন কথা হইলে কইবাই ও মনে হিসাবে তা বানাইয়া মাটি প্রায় মাইক বন করি মাত নইলে দরা খাইবাই পাতই না আর যদি দেখা যায় না না মাইক একটা কেনে দুইটা কেনে পঞ্চাশটা কেনে একশোটা কেনে হাজার হাজার লক্ষ লক্ষ মাইক যদি লাগাইল হয় তাহলে নবীজির কোয়া যেখানে কেন হইমু আর আমরা যদি এর মাঝে থাকি শুনি আমল করে লইতাম পারি তাহলে তো আমরা মামলা মারি লইলাম ঠিক নি না না ও যে আসসালাম আলাইকুম কইলাম নেই দোষ নাকির অধিকারী হই গেলা গিয়া আপনি সালাম দিলে আপনার সুন্নত সালাম দেওয়া আর জেনে সালাম দিলেই শুনে কইছেন ওয়ালাইকুম আসসালাম ও দেখা যায় এন উপরে ওয়াজিব হয়ে গেছে গিয়া তোমার লাগিও দোয়া করতা তোমার উপরে আল্লাহর সালামতি রহমত আপনার নজুল হোক তোমার উপরে আল্লাহর শান্তি রহমত বরকত পড়ো তাই কইছেন নাই তাই কই আপনি দিছিল তাহলে সালাম তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইয়া নৌকা জবাব খালিয়ে জবাব দিতে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এমন যদি সালাম দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তে উত্তর খালি আপনার যে আপনার সালাম দিছিলা জেনে এই কইতে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত ও তো লম্বা না গিয়ে তো লম্বা আছে তো যত লম্বা করবা লম্বা হইব কিন্তু আমরা স্বাভাবিক অতগান পর্যন্ত সর্বদা আমল হয়ে যেত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খেয়াল করলানি সব বকল আমরা তো সহাইকুম এর বাদে আত তুলা মারি এমনে অন্য শিলচর আমি যাওয়ার বাদে অনেক করে যাওয়ার বাদে হরুতা দে তাই তারে তো আমরা শিখেই জানা নি হ্যাঁ ও মেসা হয়েছে সালাম দে সালাম দে তারে এমনে করে ও আমি বললাম না রে বা ও তো বেজান উপই বলে এমনে না তারে শিকাব তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হে শিকক হে জবান থাকি আওয়াজ থাকি শুনি শুনি কো ঠিক নি না না ও হরু হরু কথা আসলাম আবারও যাই আর কি হরু হরু কথা ভাই ও যে শিখি ইসলামী গান শিকাত রয়েছে আমল হয় না ও ভাই যাই যখন গালিত যাই ত্রাই গিয়া হামো যাই ত্রাই গিয়া অন্যান্য আরো বয়েরা অনেক আপনার কাজ ভ্রমণ লাগি আমরার বাড়ির থাকি বারো ইয়ার বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আলাল্লাহ লম্বা পড়া নিজে গাইছে লম্বা পড়া নাই বাট্টি একদম বাট্টি বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দেখুন চেন একেবারে আধা মিনিটে পড়া খান শেষ আপনি ও কথা কইলা বিসমিল্লাহ শহীদ আমি বাইর হইলাম
আল্লাহর উপরে তো করি আমি বাইর হইলাম, ও ভাইজান পৌঁছাই যাবে এখন এখান বার আল্লাহর উপরে তো ফুল করি বারো নির্বাদে ই আল্লাহ কি আপনারে খালি ঘুরাইয়া আনবা, আমার বন্ধাই তো আমার উপরে তোকুল করিয়া বার হইছে রে বা কিলা খান্তারে আমি রুজি দিতাম না, কিলা কিলা খান্তার রিজেক্ট রুটির মাঝে আমি খুশিদা করতাম না, এর বাদে কইবা কিতা বিবি ভাই চান্দা কি আইছে রে বা বাড়ির মাঝে আর বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আলাল্লাহ কইয়া বার হইছে, আমি আল্লাহর উপরে আমার বন্ধাই আশা ভরসা করি বার হইছে, আমার বন্ধারে তোলা না তোলা আমি দিয়া দেই, ও কইতরা একশো টাকা না হইল রুজি পাইবা বাড়িতে ইবা ঠিক নি না না ছোট আমল দেবা তো আমরা শিখিছি আসলে তা আমল হয় না তো আমরা আমল হয় আবার দুরু সুরে বড় কার সাল্লাল্লাহ আমার অজু নাই, অজু নাই হইলেও আপনার শরীর খান যদি পবিত্র থাকে না পাক আর পবিত্র একটা মাপ গভীরে যাইয়া না সরল বাসায় হইয়া যদি না পাক না থাকে না পাক অবস্থায় তো আপনি এগুলা করার কথা নাই হাঁটার কথা নাই, আমি সরল ভাষায় কইলি আর যদি না পাক না থাকে আপনার পাক থাকে আর অজু নাই দাঁড়িয়ে বাদেও আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া কুল হুয়াল্লাহ পড়তে পারবা, অজু লইয়া ইয়া উপাইয়া পড়িছুন বেশ সওয়াবের অধিকারী হইবা, খেয়াল করছুন নি মাতিকা বলে অজু নাই তে আমি যাই আর কি দাঁড়িয়ে দিয়া নামাতি যাইবি না, আর না হইলেও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওখান কইলা আল্লাহ কবরবাসীর সবর প্রতি আমার সালাম, খেয়াল করলাম নি মা তোকান হায় রে বা আমরাও একদিন পড়ব এই কবরের মাঝে যাইমু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা যেদিন দুনিয়া ছাড়িয়া ওই কবর বাসি হইমু ওই দিন কেন আল্লাহ আমরা লাগিওলা দোয়া করার মতো মানুষ সকল জমিনের মাঝে বাকি রাখিও হোক আল্লাহুম্মা আমিন।